الحمد لله الحمد لله الذي لم يسل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فاشهد ان لا اله الا الله وحده لا شريك له واكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى اله واصحابه واحبابه واتباعه واشياعه واهل بيته اجمعين وسلم تسليما كثيرا كثيرا أم بعد فقد قال الله تعالى في القران المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم سادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبه فافضلها قول لا اله الا الله وان محمدا رسول الله وادناها اماطه الاذى عن الطريق والحياء شعبه من الايمان رواه مسلم যাবতীয় প্রশংসা মহান রব্যালমিনের জন্যে বলি আলহামদুলিল্লাহ যাবতীয় দরুদ সালাম তার শেষ নবী বিশ্ব মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লি বৃন্দ সম্মানিতা মা ও ভগ্নিগণ আজকের খুদবাতে আমাদের আলোচনার বিষয় হবে তারিফুল ইমান ইমানের পরিচয় ইমানের পরিচয় ইমানের শাখা প্রশাখা এবং ইমানের স্তরগুলো কী কী এবং কেন আমাদের ইমানগুলো ভেঙে যায় টুটে যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করার চেষ্টা করবো আমা তৌফিকে ইহলি তওয়কল তু ওয়াইলহি উনিব রব্বিশ ওয়াসিরমরি ওয়াহুল কৌলি আলোচনার শুরুতে সম্মানিত মুসল্লিগণকে আমি একটু অনুরোধ করব যে আপনারা এগিয়ে চেপে চেপে বসবেন এটা হচ্ছে জুমার মসজিদে বসার আদব যে ইমামকে ঘিরে মুসল্লিরা বসবে ছড়িয়ে ছিটিয়ে নয় আল্লাহ আমাদেরকে এই সুনতগুলো মানার তৌফিক দান করুন আল্লাহ মাহমিন ইমান একজন মানুষের জীবনে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার ইমান এই ইমানের উপরে ভিত্তি করেই তার পরকালীন সুখ শান্তি নির্ভর করবে এই ইমানের কারণেই একজন বান্দা আল্লাহর কাছে প্রিয়তর হতে পারে এই ইমান না থাকার কারণেই একজন বান্দা আল্লাহর কাছ থেকে একদম দূরে সরে চলে যায় এবং সে জাহান্নামে নিক্ষিপ্ত হয় কোন বান্দা তার দুনিয়াবি জিন্দেগিতে যতই ঐশ্বর্য বিত্ত বৈভব পাক না কেন যতই টাকা সম্পদ ক্ষমতার অধিকারী হোক না কেন আল্লাহ যদি তাকে ইমানের এই নিয়ামত যদি তাকে দান না করেন তাহলে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হতভাগাদের অন্যতম আর কারো যদি এই দুনিয়াতে কোনো সম্পদ না থাকে কিন্তু তার বুক ভরা যদি ইমান থাকে তাহলে সে পৃথিবীর সৌভাগ্যবানদের অন্যতম একজন সুবাহান আল্লাহামদিহি সুবাহান আল্লাহ আজিম এই জন্য আমাদের বেশি বেশি প্রশংসা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হিসাবে আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন মুসলিম সমাজে আলহামদুলিল্লাহমিন এই ইমানটা যে আসলে কি আমরা ইমানের দাবি করি যে আমি একজন ইমানদার অথবা আমি একজন মুসলিম কিন্তু এই দাবিতে আমি কতটুকু সত্যবাদী এটা আমরা অনেক সময় যাচাই করতে পারি না বা বা যাচাই করার চেষ্টাও করি না কবরের মধ্যে আমাদেরকে যেই প্রশ্নগুলো করা হবে প্রশ্নগুলোর প্রতি একটু খেয়াল করুন যে প্রথমে বলা হবে মান রব বুকা তোমার পালন কর্তা কে যদি সে ইমানদার হয় সে বলবে রব আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দিনুকা তোমার দিন কি সে মুমিন হলে বলবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম তারপরে তাকে বলা হবে ওমা নাহাদ রজুল আল্লা ফিকুম আর এই ব্যক্তিটিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল প্রেরণ করা হয়েছিল তিনি কে সে মুমিন হলে বলবে অকপটে বলবে ইনি হচ্ছে মোহাম্মদ সাল আলিয়া তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলে আবার প্রশ্ন করা হবে তুমি কিভাবে এটা জানলে ইমা কিভাবে তো কিভাবে জানবে জানলে তখন সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এর প্রতি ইমান এনেছি এবং সেটাকে আমি বাস্তবায়ন করেছি বিশ্বাস করেছি সুবহানদিহি সুবহন আজিম এই জন্য অনেক ওলা বলছেন যারা কোরআন পড়তে পারে না এরা ইমানদার নয় যারা কোরআন পড়তে পারে না তারা ইমানদার নয় কারণ যদিও এটা নিয়ে কিছু কথা আছে এটার কারণ হচ্ছে যে ব্যক্তি কবরের মধ্যে উত্তর দিবে তার বাক্য কি হবে আমি কিতাব পড়েছি কিতাবে দেখেছি আল্লাহ এবং তার রাসুলের কথা সেই অনুযায়ী ইমান এনেছি এবং এর প্রতি বিশ্বাস স্থাপন করেছি কবরে যে আমাদের যে তিনটি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নের মধ্যেই মানুষের জীবন দর্শন লুকিয়ে আছে এই তিনটি প্রশ্নের উপরেই আপনার জীবন চলতে হবে এই জন্য ইমাম ওয়াহ্ম আবদুল ওয়াহাব রাহিমল একটি গ্রন্থ রচনা করেছেন উসুলুল ইমান আল উসুল উসুল ইমান আর সালাসা উসুল বিভিন্ন নামে নামাঙ্কিত করা হয় অর্থাৎ দিনের তিনটি মূলনীতি দিনের তিনটি মূলনীতি মূলনীতিগুলো কি এই যে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে এটাই হচ্ছে দিনের মূলনীতি এই তিনটি প্রশ্নই হচ্ছে দিনের মূলনীতি কি সেটা মা আরিফাতুর রব রবকে জানতে হবে দুই মা আরিফাত দিন বিল আদিল্লাহ দলিল সহকারে দিনকে জানতে হবে আর তিন নাম্বার হচ্ছে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে এই তিনটি ব্যাপারে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ সালাত সিয়াম হজ যাকাত জিহাদের উপরে বড় ফরজ হচ্ছে এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার চারটি বিষয়ের মাধ্যমে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জিত হয় এক আল মারিফাতু বিউজুদি আল্লাহ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানা আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা আল্লাহ আছেন যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহ নেই সে ব্যক্তি কখনোই মুসলিম নয় আবার জানি কিন্তু আল্লাহ তাআলার জাত দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়াত সম্পর্কে জানা অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ পালনকর্তা আমাদের বিধানদাতা আমাদের রিজিকদাতা আল্লাহ তাআলাকে রব হিসেবে জানা রব মানে তার রাজত্ব তার মুলকিয়াত তার পরিচালনার ব্যাপারে আল্লাহকে এক বলে জানা রুববিয়াতকে স্বীকার করা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে উলুহিয়াত আল্লাহর উলুহিয়াত অর্থাৎ আল্লাহর উপাস্য সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে আমার এ বাদতের একমাত্র উপাস্য একমাত্র অধিকারী হচ্ছে মোহানবুল আলমিন আমার দোয়া আমার সালাত আমার প্রার্থনা আমার সেজদা আমার কাকুতি মিনতি সব কিছু হবে আল্লাহর কাছে সুতরাং যে ব্যক্তি কবরে আল্লা আল্লাহর কাছেও সেজদা করে কবরে কেউ সেজদা করে আল্লাহর কাছে চাই পীর বাবার কাছেও চাই ওই ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না কারণ সে আল্লাহর এই অলুহিয়েতের ব্যাপারে শরিক করে ফেলেছে এই জন্য সে মুসলিম নয় হচ্ছে আসমা ও সিফাত আল্লা গুণাবলী গুণাবলী আলার সিফাত যে রয়েছে আসমা উল হোসনা এর মধ্যে সীমাবদ্ধ নয় অগণিত নাম গুণাবলী রয়েছে যেটা সেটা যেভাবে বর্ণিত হয়েছে কোরআন এবং হাদিসে কোনো পরিবর্তন পরিবর্ধন সাদৃশ্য ব্যতিরেকে এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এই চার ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এটা বিস্তৃত আলোচনা আমি বলে দিলাম এক আল্লাহ অস্তিত্বের উপরে আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে জানা দুই আল্লাহ আল্লাহ তালার উলুহি ইয়াত বা আল্লাহ তালাকে উপাস্য হিসেবে এক জানা আর চার নম্বর হচ্ছে আল্লাহ তালার নাম এবং যে গুণাবলী রয়েছে এ সম্পর্কে জানা এবং মানা অর্থাৎ তাওহিদের জ্ঞান অর্জন করা আল্লাহ সম্পর্কে জানা মানে তা জ্ঞান অর্জন করা দ্বিতীয়ত হচ্ছে ইসলাম দিন সম্পর্কে জানা দিন সম্পর্কে জানা আর তিন নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানা মানে মুহাম্মদ সাল্লাউ সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা গ্রহণ করা যা কিছু থেকে নিষেধ করেছেন তা বর্জন করা রাসূলকে রাসূলের পর্যায়ে রাখা আল্লাহর সমপর্যায়ে না নিয়ে যাওয়া কেউ যদি বিশ্বাস করে রাসূল গায়েব জানতেন তাহলে সে সরাসরি তখনই ওই বিশ্বাসের মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ওই অবস্থাতেই যদি সে মৃত্যুবরণ করে একজন হিন্দু কাফের যে এরকম মৃত্যু তার মৃত্যুর তো কোনো পার্থক্য নেই অর্থাৎ গায়েব জানতে একমাত্র আল্লাহ রব আলমিন এই গায়েব জানতা আল্লাহ তালার এই বিষয়টাকে যখনই সে রাসুলের সাথে সাদৃশ্য রাসুলের রাসুলকে এটা দিয়ে দিবে আল্লাহ ক্ষমতাকে তখন সে সাথে করে ফেলবে সম্পর্কে জানা মানার এই জন্য বিষয়গুলোকে স্বচ্ছ রাখতে হবে মিডেলের যে দিনের যে তিনটি যে যে দিনের যে তিনটি মূল নীতি রব সম্পর্কে জানা দিন সম্পর্কে জানা এবং রাসুল সম্পর্কে জানা মাঝখানেটা হচ্ছে দিন সম্পর্কে জানা এই বিষয়গুলো জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজে আইন সেজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন রস কষ হীন মনে হলে ওইগুলো না চাইলেও শুনতে হবে নিজের নাজাতের জন্য শুনতেই হবে আপনাকে জানতেই হবে পড়ার মাধ্যমে হোক শোনার মাধ্যমে হোক যে করে হোক যেখানে গেলে জানতে পারা যাবে সেখানে গিয়ে জানতে হবে সেখানে গিয়ে শুনতে হবে শুনতেই হবে আপনি শুনতে বাধ্য দিন ইসলাম সম্পর্কে দিন ইসলাম দিন ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম একমাত্র আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইসলাম এই দিনের তিনটি স্তর রয়েছে দিনের স্তর কয়টি তিনটি স্তর ভালোভাবে মনে রাখবেন দিনের স্তর হচ্ছে তিনটি এর দলিল এর দলিল হচ্ছে সই মুসলিমের আট নম্বর হাদিস মিশকাতুল মাসাবের দ্বিতীয় নম্বর হাদিস সইহুল বোহারিদ হাদিসটি এসেছে ওই হাদিসটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এক উমর আনহু বলছেন যে আমরা একদিন আল্লাহ রসোলের কাছে বসেছিলাম না আলাইনা হঠাৎ এক ব্যক্তি আগমন করল তার কাপড় ছিল সাদা ধপধপে চুল ছিল একদম মিশমিশে কালো আলাই তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না মিন্না তাকে আমাদের কেউ চিনতও না হাত্তা জালা সাইলেন নাবি সাল্লাহ এমত অবস্থায় তিন রাসুলের কাছে এসে বসলেন ফাসনাদা রুক বাতাই হি লা রুক বাতাই রাসুলের হাঁটুর সাথে তার হাঁটু লাগিয়ে দিলেন এবং তার দুই হাতকে দুই উরুর উপরে রাখলেন এবং রেখে মোহাম্মদ সাল্লাহ বললেন ইয়া মোহাম্মদ নিয়ে আনিল ইসলাম হে মোহাম্মদ সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন ইসলাম কি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন ইসলাম হচ্ছে

ওয়াতাসুমা রবাগনা এবং পাঁচ ওয়াতাহুজ্জল বাইতাই হিসাবি সাবিলা এবং তুমি সামর্থ্য তোমার সামর্থ্য থাকলে তুমি হজ করবে তোমার যদি সামর্থ্য থাকে তুমি হজ করবে অর্থাৎ ইসলামকে তিনি পাঁচটি রুকণই সেবাবদ্ধ করেছেন ইসলামের রুকুন যেমন সহিহুল বুখারীর ৮ নম্বর আদিসা আল্লাহসুল সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ও আলা ইসলামের স্তম্ভ রুকুন হচ্ছে পাঁচটি এক শাহাদাত কালেমায় শাহাদাত্মান যে কালেমায় শাহাদত পাঠের মাধ্যমে একজন ব্যক্তি কাফের থেকে মুসলিম হয়ে যায় দুই নাম্বার হচ্ছে সালাদ প্রতিষ্ঠা করা তিন নাম্বার হচ্ছে জাকাত প্রদান করা চার নম্বর হচ্ছে সিয়াম পালন করা পাঁচ নম্বর হচ্ছে হজ সম্পাদন করা রমজান মাসে সিয়াম পালন করা এক মাস ব্যাপী এবং পাঁচ পাঁচ নম্বর হচ্ছে হজ সম্পাদন করা তিনি বললেন এগুলো হচ্ছে ইসলাম তখন জিবরুল আমিন বললেন

ইমান হচ্ছে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে এক দুই ফেরেস্তাদের উপরে তিন আসমানি কিতাবসমের উপরে চার নবী রাসুলদের উপরে পাঁচ আখেরাত দিবসের উপরে এবং ছয় নম্বর হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে এটাই হচ্ছে ইমান তখন জিবরুল আমিন বললেন হ্যাঁ আপনি সত্য বলেছেন আপনি ঠিকই বলেছেন এবারে আমাকে বলেন এহসান কি এহসান এহসান কি তখন তিনি বললেন রসুল সলাম যে আন্ত আবু দাল্লাহ হা কা অন্যকা তা রহুফা ইল্লন তাকুন তাহু ফা ই নহু হচ্ছে এহসান এহসন হচ্ছে যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো যদি এই বিশ্বাস রাখতে না পারো তাহলে দৃঢ় বিশ্বাস রাখো যে তুমি যে ইবাদত করছো আল্লাহ তোমাকে দেখছেন অর্থাৎ এহসানের সাথে তুমি এবাদত করা মানে আল্লাহকে সামনে সামনে দেখা অথবা আল্লাকে দেখছেন এই জাগ্রত অনুভূতি নিয়ে এবাদত করার নাম হচ্ছে এহসান এই তিনটাকে বলা হয় হচ্ছে দিনের স্তর দিন ইসলামের স্তর হচ্ছে তিনটি ইসলাম ইমান এবং এহসান এটা এতটুকু মাথায় রাখেন ইসলাম ইমান এবং এহসান আমরা যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইমান সম্পর্কে ইসলাম হচ্ছে হুয়াল ইস্তিসলাম তাআলা তালবিত্ত ওয়াহিদ ওয়াল নকিয়াদুল্লাহু বিত্তআ তোয়াতিব ওয়াল বরয়া তু মিনাশির কি ওয়া আহলিহি ইসলাম আমাদেরকে যদি বলা হয় ইসলাম মানে কি ইসলাম যে আপনি যে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এ এ এই মুসলিম ধর্মের সংজ্ঞা কি আপনি বলেন তো অধিকাংশই আমরা বলতে পারবো না হিন্দুদেরকে যদি বলা হয় আপনি যে হিন্দু ধর্ম পালন করেন হিন্দু ধর্মের সংজ্ঞা কি সে বলতে পারবে না কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা নিজেকে মুসলিম দাবি করি কিন্তু ইসলাম ধর্ম যে আসলে কি এটা নিজেদের কাছে স্পষ্ট নয় আমরা আর আমরা মুসলিম হিসেবে বড় বড় মুসলিম হিসেবে আমরা দাবি করছি শুনে রাখুন ইসলাম কি ইসলাম হচ্ছে ইস ইসলাম তাহিদ জেনে তৌহিদের জ্ঞান অর্জন করে তাওহিদের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সোপোর্ট করে দেওয়া নিজেকে একদম আল্লাহ সামনে পেশ করে ফেলা শুধু তাই নয় দুই ওয়াল ইনকিয়াদু লাহু বিতাআতি আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার করা শুধু আল্লাহকে নিজেকে সুপোর্ট করে দিলাম এমন এর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয় বরং আনুগত্যের মাধ্যমে সালাত আদায়ের মাধ্যমে যাকাত প্রদানের মাধ্যমে ইবাদত বন্দেগীর মাধ্যমে আনুগত্যের মাধ্যমে আল্লাহর বশ্যতা স্বীকার করতে হবে আর তিন নাম্বার হচ্ছে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি শিরক এবং যারা মুশরিক তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা দিনই সম্পর্ক ছিন্ন করা দুনিয়াবি সম্পর্ক তাদের সাথে জায়জ রয়েছে দিনই সম্পর্ক ছিন্ন করা ধর্ম যার যার উৎসব সবার এটা শিরকি কথা শিরকি কালাম ধর্ম যার উৎসবতার হিন্দুদের ধর্ম কখনো মুসলিমদের জন্য হতে পারে না এটা হচ্ছে ইসলাম এগুলো ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এই তিনটি বিষয় একত্রিতভাবে না থাকলে কেউ মুসলিম হতে পারবে না দুই নম্বর হচ্ছে ইমান ইমান কাকে বলে ইমান কাকে বলে ইমান শব্দের অর্থ কি। ইমান শব্দের অর্থ যে আমরা যে বলি ইমান শব্দের অর্থ বিশ্বাস আসলে ইমান শব্দের অর্থ বিশ্বাস এতটুকু বললে হক আদায় হয় না অ্যাপ্রোপ্রিয়েটলি বিশ্বাস শুধু বিশ্বাসের মাধ্যমে ইমানের অর্থ প্রকাশিত হয় না ইমান হচ্ছে এমন বিশ্বাস আল আম ইমান হচ্ছে নিরাপত্তার সাথে এবং দৃঢ় বিশ্বাসের সাথে কোনো কিছু স্বীকার করে নেওয়া যদি আমরা বলি অর্থ স্বীকার করা সেটাও হতে পারে ইমান অর্থ বিশ্বাস এ মর্মে কোরআনে আয়াত রয়েছে যেমন ইউনু ইউসুফ সালামকে যখন তার ভাইয়েরা একদম মানে মানে কুয়ার ভিতরে ফেলে দিল ফেলে দিয়ে একটা পশু জবাই করে রক্ত মাখিয়ে তার জামাতে নিয়ে বাবার কাছে আসলো বাবার কাছে বাবা যে বিশ্বাস করছেন তখন তারা বললো কি লানা আন্তা বিমকা সিন আব্বা আপনি আমাদের কথা হয়তো বিশ্বাস করছেন না কিন্তু আমরা কিন্তু সত্য বলছি অমা আন্তা বিমক মিনিন লানা আব্বা আপনি তো আমাদের কথা বিশ্বাস করছেন না ওয়ালাউকন্যা সদেকিন যদিও আমরা সত্যবাদী এখানে মুমিন অর্থাৎ ইমানের সেলা প্রিপজিশন ইমান ইমান হচ্ছে একটা মজদার বা ভার্ব এর প্রিপজিশন যখন লাম আসে যখন লাম আসে সেলা যখন লাম আসে তখন এর অর্থ হয় বিশ্বাস করা এর অর্থ হয় বিশ্বাস করা আর যখন এই ভার্বের এই ফেলের সেলা বা প্রি বা আসে বা আসে তখন এর অর্থ হয় স্বীকার করা যেমন আল ইমানু বিল্লাহ আল্লার প্রতি বিশ্বাস করা মানে স্বীকৃতি দানের মধ্যই বিশ্বাস করা। আর সাবদক এর পারিবেশক সঙ্গে বলা হয়। আল ইমানুহু আত্্যাস্তীয়কু বিল জানানওয়াল আকর ও বিল্লিসানওয়াল্লা আমালু বিল আরকান এজ দুভিৃত্ত আতি ওয়েন কুসুবিল মাহসিয়া আল ইমানুহু আল আসলুল আমালুহু আল ফার হু। ইমানু চেয়ে মৌখিক স্বীকৃতি। অর্থাৎ মৌখিক অর্থাৎ অন্তরে বিশ্বাস আল্লাহর অন্তরে বিশ্বাস করতে হবে সর্বপ্রথম আল্লাহকে আল্লাহর প্রতি রাসুলের প্রতি বিশ্বাস আসবে হৃদয়ে হৃদয়ে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে কিসের প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি ফেরেস্তাদের প্রতি নবী রাসুলদের প্রতি আসমানি কিতাব সমের প্রতি আখেরাতের প্রতি তাদের ভালো মন্দের প্রতি অন্তর থেকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে দুই ওয়াত তাসদীক জানান আল ইকরা বিল লিসান ওয়াত তাসদীক আল তাসদীক বিল মুখ দিয়ে সেটা স্বীকৃতি দিতে হবে অর্থাৎ বলতে হবে প্রকাশ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শুধু হৃদয় বিশ্বাস করলেই হবে না সেটা জবানের মাধ্যমে সেটা স্বীকৃতি দিতে হবে আর তিন নাম্বার হচ্ছে ওয়াল আমালুবিল অরকান এবং শুধু মৌখিক স্বীকৃতি হৃদয়ে বিশ্বাসের মাধ্যমে ইমান বাস্তবায়ন হবে না বরং আমলের মাধ্যমে ওয়াল আমেল অরকান এই ইমানের যে রোকনগুলো রয়েছে এর প্রতি আমল করতে হবে আল ইমান হুয়াল আসলু ইমান হচ্ছে মূল ওয়াল আমেল হুয়াল ফারু আমল হচ্ছে তার শাখা তোয়াতি ওয়েন কুসুবিল মাওসিয়া ভালো কাজ করলে নেকির কাজ করলে ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং পাপের কাজ করলে ইমান হ্রাস প্রাপ্ত হয় অর্থাৎ ইমান বাড়ে এবং ইমান কমে এই বিশ্বাসটা রাখতে হবে এখানে ইমানকে বাস্তবায়ন করার জন্য তিনটি শর্ত রয়েছে এটা মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে এই বিশ্বাসের সামান্যতম যদি কেউ ঘাটতি করে মান আনকারা রুকনান ওয়াহিদান মিন আরকানিল ইমান খরাজা মিন মিল্লাতিল ইসলাম যে ব্যক্তি ইমানের সময়ের মধ্যে একটি রুকনের উপরে বিষব অস্বীকার করবে একটি রুকনকে অস্বীকার করবে সে ব্যক্তি ইসলামী মিল্লাতে খারিজ হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে এটা চারটিখানি কথা নয় কেউ বিশ্বাস করে যে মানে আল্লাহ তালার। আল্লাহ তালা কেউ যদি বিশ্বাস করে আল্লাহ তালা সর্বত্র আল্লাহ তালা সম্পর্কে তাওহিদের জ্ঞান সম্পর্কে কারো যদি যদি আকিদা ঘুণে ধরা হয় আকিদা যদি ভুল হয় হয় তাহলে ব্যক্তির অশুদ্ধ সে ইমান বাস্তবায়িত হবে না কেউ কাকেরাদের দিবসের প্রতি বিশ্বাস করে কিন্তু পুলসিরাতকে বিশ্বাস করে না অনেকই আছে আল্লাহর দিদারকে স্বীকার করে না মুমিন্দা যে কি আমাদের দিন আল্লাহকে দেখবে এটা স্বীকার করে না কেউ যদি এই বিশ্বাসের কোনো কমতি করে তাহলে সে ইমানদার হতে পারবে না অনুরূপভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমেও পরিপূর্ণভাবে স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে যদি অসঙ্গতি থেকে যায় সেই ইসলাম গ্রহণ সেই মুমিন হতে পারবে না এই দুটা করাই গন্ডায় পরিপূর্ণভাবে থাকতে হবে কিন্তু তৃতীয় নাম্বার শর্তে এসে যদি সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে যায় মূল যদি ঠিক থাকে তবু তাহলে সে ইসলাম থেকে খারিজ হবে না যেমন কেউ এর প্রতি ইসলামের সবগুলো বিষয় আমল করতে পারে না হয়তো বা শয়তান প্রচনা পড়ে হয়তোবা বা গান শোনে হয়তোবা সুদঘুষ খায় অথবা ফিল্ম দেখে এগুলো পাপ কাজ করে কিন্তু তার বিশ্বাস ঠিক আছে বিশ্বাস ঠিক আছে তাহলে সে ইমান থেকে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে না বরং সে ফাসেক হবে ফাসেক হবে এখানে একটা বিষয় হচ্ছে সালাত সালাত হচ্ছে অধিকাংশ ওলামাইকেরামের মতে সালাত হচ্ছে আল আল্লা ইসলাম বলছে আল আল ইমানু বাইন আল ইমানিউআল কুফরি তার ইমান এবং কুফরের মধ্যে ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত অর্থাৎ যে ব্যক্তি সালাদ ত্যাগ করল সে ব্যক্তির ইসলাম শেষ হয়ে গেল আল্লাহ রসুল যখন কোথাও যখন কোথাও সেনাবাহিনী পাঠাতেন তখন তিনি বলতেন দেখো যে সেখানে আজান হয় কি না যদি আজান হয় তাহলে বোঝা যায় যে তারা সালাদ আদায় করে তাহলে তার বিরুদ্ধে কোনো জিহাদ চলবে না তাদের বিরুদ্ধে জিহাদ চলবে না আর যদি সালাত আদায় না করে তাহলে বুঝতে হবে যে এরা সালাত আদায় করে না তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে অর্থাৎ অধিকাংশ মতে যারা সালাদ পরিত্যাগ করে সালাদ সেরে দেয় এমনটা বলা হয়নি পরিত্যাগ করে ত্যাগ করে সালাদ ত্যাগ করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে এখানে ইমান এবং ইসলামের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে আমরা অনেক সময় মনে করি ইমান ইসলাম ইসলাম মানে হচ্ছে শুধু সালাদ ত্যাগ করে এগুলো আবার ইমান মানে শুধু হৃদয় বিশ্বাস ইমান এবং ইসলামের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে এই পার্থক্যটা আমরা জেনে নেই ইমান এবং ইসলাম আমরা এই হাদিসে জানলাম যে ইমান মানে ইসলাম মানে হচ্ছে কালেমার শাহাদত দেওয়া কাল অর্থাৎ কালেমার সাক্ষ্য দেওয়া সলাদ আদায় করা জাকাত দেওয়া রমজান মাসের শ্যাম পালন করা হজ করা এগুলো হচ্ছে ইসলাম আল্লাহ যেহেতু বললেন ইসলাম আর ইমান হচ্ছে আল্লাহর প্রতি ই আনা প্রতি ইমান আনা কিতাবসমের প্রতি ইমান মানানা রাসুলের প্রতি ই মানানা আখিরাতের প্রতি তাকদের ভালো মন্দের প্রতি মানানা এখানে বোঝা যাচ্ছে ইমান এবং ইসলাম আলাদা আলাদা বিষয় কিন্তু ইমান তাইম একটা সূক্ষ্ম একটা মূল নীতি বলে সিনে মনে রাখতে হবে সেটা হচ্ছে আল ইমান ওয়াল ইসলামু ইদা ই জিতামা ইফতারকা ওয়াইদা ইফতারকা ইজেতামা ইমান এবং ইসলাম যখন একই জায়গাতে আসবে কোরান হাদিসের কোথাও যখন একই জায়গাতে আসবে তখন ইমানের অর্থ হবে আলাদা ইসলামের অর্থ হবে আলাদা ইমান বলতে বুঝাবে বাহ্যিক যে আমলগুলো গুলো আল আকাল আমাল আমল ইসলাম বলতে বুঝাবে মুখের কথা এবং প্রকাশ্যে যে আমল এটা বলতে বুঝাবে ইসলাম যেমন সালাত আদায় করা জিহাদ করা পিতা মাতার সেবা করা এগুলো হচ্ছে ইসলাম আর ইমান তখন বুঝাবে আল আল ওয়াল ইতেকাদ আমলুল বাউতিনা অন্তরের বিশ্বাস আকিদা এবং যেটা আভ্যন্তরিন যেটা আমল অন্তরে যে আমলগুলো এগুলোকে বুঝাবে যখন ঈমান এবং ইসলাম একই জায়গাতে আসবে দুটো একই জায়গাতে আসবে যেমন আল্লাহ তাআলা বলছেন সুরা হুজুরাতের মধ্যে ক্বালাতিল আরাব ওয়া আমান্না ক্বুল্লাম তু'মিনু ওয়া লাকিন ক্বুলু আসলামনা ولمনা يدخل الاমান في قلوبكم আল্লাহ তালা বলছেন অলা তেলা অ রাবু আ আম আন্না এর বেদুন্ডা বলে আ মান্না আমরা ইমান এনেছি হেনুবি আপনি বলে দিন ওয়ালা কিং কুলু আসলাম না আল্লাহ তা তারা বলছে অলা তালা অ রাবু আ মান্না তারা বলছে তারা আমরা ইমান এনেছি হেনুবি আপনি বলেন তারা ইমান আনেনি তারা ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ তারা বাহ্যিকভাবে ইসলাম পালন করে কিন্তু মনের মধ্যে বিশ্বাস নেই মুনাফিকরা বাহ্যিকভাবে আদায় করছে কিন্তু অন্তরে বিশ্বাস ঠিক নেই এখানে ইমান বলতে বোঝানো হয়েছে অন্তরের আর ইসলাম বলতে বোঝানো হয়েছে বাহ্যিক যে আমলগুলো এগুলো বোঝানো হয়েছে মুনাফিকরা বাহ্যিকভাবে সালাত আদায় করতো রাসুলের পিছনে সালাদাই করতো এই জন্য মুনাফিকদের রাসুল ইসলাম কতল করেননি মুনাফিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তাদের বাহ্যিকতা থাকার কারণে আবার দেখেন যে আল্লাহ বলছেন যে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ইমরানের সুরা নম্বর আয়াত এখানে ইসলাম বলতে ইমান ইসলাম উভয়কে বোঝানো হয়েছে ইসলাম বলতে আভ্যন্তরীণ আমল বাহ্যিক আমল সব কিছুকে সামিল করা হয়েছে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওলা তামুতুন মুসলিম সুরা আল ইমরান একশো দুই নাম্বার আয়তে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না অর্থাৎ তোমরা মুসলিম মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না এখানে মুসলিম বলতে ইমানদারও বুঝানো হয়েছে মুসলিম বলতে মুসলিম বলতে ইমানদারও বুঝানো হয়েছে মুসলিমও বুঝানো হয়েছে অর্থাৎ তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মানে কি তার শুধু বাহ্যিক আমল ছিল অন্তরে বিশ্বাস ছিল না বিশ্বাস থাকতে হবে এই জন্য যখন ইসলাম এবং ইমান এক জায়গাতে আসবে এক জায়গাতে আসবে তখন ইসলাম বলতে বুঝাবে বাহ্যিক আমলগুলো আর ইমান বলতে বুঝাবে আভ্যন্তরীণ আমলগুলো আর যখন কোনো জায়গায় শুধু ইমানের কথা এসেছে মানে ইমান বলতে ইসলাম ইসলাম ইমান উভয়কে বোঝানো হয়েছে কোনো জায়গায় শুধু যদি ইসলামের কথা থাকে ইসলাম থাকে বা মুসলিমের কথা থাকে তাহলে সেখানে ইমান ইসলাম উভয়টি আছে যেমন সৈহুল বুখারী এবং সৈ মুসলিমের একটি হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল ইমান বেদম রেসান নিশ্চয়ই ইমানের সৌতুরেরও অধিক শাখা প্রশাখা রয়েছে শাখা সর্বোচ্চ স্তর ইমানের স্তর হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বান্দে এবং তার রাসূল আর আদ না শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূরে সরে ফেলা দূরে সরিয়ে দেওয়া দেখেন যে এখানে যে রাস্তা থেকে দূরে দেওয়া এটা কি এটা কি আকিদার বিষয় এটা কিন্তু একটা কাজ এটা হচ্ছে বাহ্যিক বিষয় কিন্তু বলা হয়েছে ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া মানে এখানে ইমান বলতে ইমান ইসলাম উভয়কেই বোঝানো হয়েছে দিন ইসলাম ইমান ইসলামের সর্বোচ্চ শাখা হচ্ছে কেননা ইসলামের ক্ষেত্রে দেখেন যে ইসলামের ক্ষেত্রে বলা হয়েছে ইসলামের প্রথম রকম কি শাহাজাত আল্লাহ এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ কোনো উপাস্য নেই এটা কিন্তু সাক্ষ্য দেওয়া হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ তারা এই এই হাদিসে বলছেন মিনাল ইমান আর লজ্জাশীলতা ইমানের একটি শাখা লজ্জাশীলতাও ইমানের একটি শাখা এখানে একটি কথা বলে রাখি যে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে এর অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপার্শ্য নেই সত্য কোনো উপার্শ্য নেই যদি বলা হয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তাহলে এই অনুবাদটি সর্বাংশে সঠিক হয় না কেননা আমরা দেখতে পাই হিন্দুদেরও উপাস্য আছে সবারই মানে মানে বৌদ্ধদের উপাস্য আছে রাস্তাঘাটে যে যেখানে সেখানে উপাস্য কিন্তু প্রকৃত উপাস্য হচ্ছে মহান রব্বুল আলমিন আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই মিথ্য উপাস্য ভণ্ড উপাস্য অনেকে আছে কিন্তু প্রকৃত উপাস্য একমাত্র আল্লাহ রব্বুল আলমিন লাইলা ইল্লাল্লাহ এই কালেমার দুটি অংশ রয়েছে নেই কোনো প্রকৃত মাহবুদ ইল্লাল্লাহ কেবল আছেন আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআনের এই কথার ব্যাখ্যা এসেছে পবিত্র কোরআনের আয়তুল কুরশির পরের আয়াত একশো ছাপ্পান্ন নম্বর আল্লাহ তালা বলছেন ওয়ামাইয়াকফুর বির তহুদ ইফাক ওমাইয়াকফুর বিদ তগুদ ওয়ু মিম্বিল্লা হিফাকদি শমশেখ বিল রুয়া ওয়ামাইয়াকফুর বিদ তগুদ যে ব্যক্তি তাগুদের সাথে কুফ্রি করে ওয়ুমিন বিল্লা এবং আল্লাহর প্রতি ইমান আনে আগে তাগুদের সাথে কুফরি করতে বলা হয়েছে অর্থাৎ সকল উপাস্যকে বাদ দেওয়া দিতে বলা হয়েছে সকল উপাস্যকে বাদ দিয়ে এই স্বচ্ছ হৃদয়ে আল্লাহর বিশ্বাসের বীজ বপন করতে বলা হয়েছে যে ব্যক্তি এভাবে করে ফকাদে সেনসেলোস্ক এমন একটা মজবুত হাতল সে সেটা কখনো ছাড়বার নয় লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রথম অংশের দাবি হচ্ছে আল আব আতাউ ফিমা আমারা আল্লাহ যা কিছু নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন করা আর ওয়াল ইজতিনাবু ফিমা নাহা আনহু ওয়াজারা আল্লাহ তালা যা কিছু থেকে নিষেধ করেছেন তা থেকে নিজেকে সর্বতোভাবে বিরত রাখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আফজল জিকরি লা ইলাহা শুধু মুখে মুখে বলা নয় বরং এটা অন্তর থেকে বলতে হবে লাইলাহ হাইল্লাল্লাহর শার্ট শর্ত রয়েছে সার্টা শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে আলিয়া এই লাই লা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ফালম আল্নাহু লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ তালা বলছেন সুরম মোহাম্মদের মধ্যে সর্বপ্রথম তুমি আগে এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস নেই লাইলা হাইল্লা জ্ঞান আগে অর্জন করো তুই আল ইয়াকিন শুধু মুখে মুখে লা ইলাহাল্লাল্লাহ বলার নাম লাইলা হাল্লাল্লাহ নয় বরং এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ তা আলাহ সুরাফ সুরাফ হজরতের নাম্বার আয়তে বলছেন যে ইনামাল মিরুন আল্লাহ দিন আ মনু বিল্লা ইয়রসুলহি থুম্মালা তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাসে কিন্তু অন্তরে কোনো সন্দেহ পোষণ করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাইদা আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ মুসতায়িকিনান বিহাকালবুহু যে ব্যক্তি একদম অন্তর থেকে ইয়াকিন নিয়ে এই বিশ্বাস এই সাক্ষ্য দিবে যে লা ইলাহা তাহলে তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে সে জান্নাতে যাবে অর্থাৎ আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে শুধু মুখে জপার নাম লা ইলাহ ইল্লাল্লাহ দাইওয়াস সুমেন করে নয় অন্তর থেকে বিশ্বাস করতে হবে তিন নাম্বার হচ্ছে এখলাস এখলাসের সাথে এইটা জপতে হবে অর্থাৎ এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই করতে হবে ওমা ওমির উল্লা আলি আবুদুল্লাহ আলাহদ্দিন চার নম্বর শর্ত হচ্ছে আসিদ্ অর্থাৎ এর দাবি বাস্তবায়ন করতে হবে আমি যে বলছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কিন্তু আমি এর দাবি বাস্তবায়ন করছি না রাসুল সাল্লা আল্লাহ বিধানকে পালন করতেন আমরা কেমন ভাবে পালন করি একবার এক জুমার জুমাতে বললেন এই শোনো তোমরা যেখানে যে অবস্থা আছো সেইভাবে বসে যাও এক সাহাবি দরজার ভিতরে এই পাশে এক পা আরেক পাশে পা দিয়েছে এই অবস্থাতে আল্লাহ ঘোষণা এসেছে ওই কপাটের উপরে সে বসে গেছে এক পা সামনে আগায়নি এক পা সামনে আগায়নি রাসুল সেটা দেখেছেন দেখেছেন না সালাম এটা দেখার পরে ওই অবস্থাতে ক্ষুদা শ্রবণ করেছে খুদবার শোনার শেষে আল্লাহ বললেন তুমি এরকম করলে কেন তখন সে বলছে হেল রাসুল আপনি নির্দেশ দিয়েছেন রাজিয়াল আপনি নির্দেশ দিয়েছেন আর আমি এক পা বাড়াবো এটা আমার সাধ্য গুলাই নেই রাসুল আল্লাহ এবং তার রাসুলের কথার এক পা সামনে আগেও না তোমরা সুহান আল্লাহ সুল তার জন্য দোয়া করলেন যে আল্লাহ বললেন তুমি যদি একটু এগিয়ে এসে ভিতরে বসতে তবুও কোনো সমস্যা হতো না আল্লাহ তাআলা দিনের প্রতি তোমার আগ্রহ আরো বাড়িয়ে দিন সুহান আল্লাহ বেহামদিহি আর আমরা সারা জীবন ভর জানছি সুদ ঘুষ খাওয়া হারাম এর দাবি বাস্তবায়ন করছি না গান শোনা হারাম এর দাবি বাস্তবায়ন করছি না এটা লাই রাহিল্লার দাবি বাস্তবায়ন করা নয় আমরা জানছি সুদ ঘুষ হারাম জেনা ব্যবিচার সমাজে দুর্নীতি অশান্তি মানুষকে কষ্ট দেওয়া যাবতীয় বিষয় দিনের বিধান লঙ্ঘন করা জানছি বুঝেছি পড়েছি হাদিসে দেখেছি যে এগুলো আল্লাহ নিষেধ করেছেন এগুলো আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এ সত্ত্বেও এটা বাস্তবায়ন করছি না মানে আমি বাস্তবায়ন করতে পারিনি পারিনি বাস্তবায়ন করা অন্যতম শর্ত হচ্ছে আসছে সেটা বাস্তবায়ন করতে হবে যে এবার চার নম্বর পাঁচ নম্বর শর্ত হচ্ছে চার নাম্বার পাঁচ নম্বর শর্ত হচ্ছে আল ইনকিয়াদু আনুগত্য করতে হবে আল্লাহ তাআলা এই মর্মে দলিল রয়েছে চার নম্বর পাঁচ ছয় নম্বর শর্ত হচ্ছে আল কবুলু আল্লাহকে গ্রহণ করতে হবে অর্থাৎ এই বাণীকে গ্রহণ করতে হবে এবং সর্বশেষ হচ্ছে আল মাহাব্বা ভালোবাসার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাআলা বলেন হেনভাবে আপনি কি তেমনি ব্যক্তি দেখেছেন মাইয়াত্তাকুমিং দুর ইল্লাহি আন্দাতা ইহব্বুল আহম জাহব্বিল্লাহ অল্লাদী না মান ওয়াসা দোহব্বাল্লিল্লাহ কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসার উপরে মানুষের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে ভালোবাসার ক্ষেত্রে শিরিক করে ফেলে কিন্তু মুমিন ব্যক্তি সকল কিছুর উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয় আজকের মুসলিম সমাজ আল্লাহর ভালোবাসার উপরে স্ত্রীর ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছে সন্তানের ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছে আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ তালা যেটা পছন্দ করেছেন সেটা তার পছন্দ হয় না স্ত্রী যেটা পছন্দ করেন সেটা করতে সে উদ্গ্রীব হয়ে যায় অর্থাৎ সে আল্লাহর ভালোবাসার উপরে স্ত্রী ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে ভালোবাসার ক্ষেত্রে কে সে সিরিপ করেছে লাইলা হল্লা দাবি সে মুখে জপেছে কিন্তু এর দাবি বাস্তবায়ন করতে পারেন দাবি কি সাতটি শর্ত রয়েছে আল্লা জ্ঞান অর্জন করা দুই আল্লাহ হৃদয় থেকে পাঠ করা হৃদয় থেকে পাঠ করা বিশ্বাসের সাথে তিন আল আখলাস একনিষ্ঠতার সাথে তিন আসিদকু এর দাবি বাস্তবায়ন করা পাঁচ আল কবুল আল ইনকিয়াদ আনুগত্যের মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করা ছয় নম্বর হচ্ছে আল কবুল আল্লাহর যাবতীয় বিধি বিধিনিষেধকে গ্রহণ করা এবং সর্বশেষ হচ্ছে মাহাব্বা অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে আল্লাহকে সর্বোচ্চ পর্যায়ে রাখা তারপরে রাসুল তারপরে পৃথিবীর অন্যান্য মানুষ আপনার সন্তান সন্ততি পিতা মাতা অন্যান্য মানুষ সুতরাং এই দাবিগুলো যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা কখনোই ইমানদার হতে পারবো না ইমানদার ইমানের দাবি বাস্তবায়ন করতে পারব না এইবার আসুন যে ইমান ইমানের শাখা প্রশাখা রয়েছে যেমন আল্লাহ সুলসাল্লাম বলছেন আল ইমান সুরবেতন ইমানের সৌত্র অধিক শাখা প্রশাখা রয়েছে ইমানের শাখা তিন ভাগে বিভক্ত একটি হচ্ছে অন্তরের শাখা শাখা প্রশাখা দুই নম্বর হচ্ছে জিহ্বার শাখা প্রশাখা আর তিন নম্বর হচ্ছে আল আল সুয়াবুল জওয়ারে অঙ্গ প্রত্যঙ্গের শাখা প্রশাখা এই হাদিসের তিনটিরই দলিল রয়েছে যেমন অন্তরের অন্তরের শাখা প্রশাখা কি আল্লাহর প্রতি ইমান আনা রাসুলের প্রতি ইমান আনা এগুলো হচ্ছে অন্তরের শাখা প্রশাখা আল্লাহকে ভয় করা আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ আল্লাহকে মানে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা মানে আল্লাহ আল্লাহকে ভালোবাসা রাসুলকে ভালোবাসা নিকির কাজ করতে ভালোবাসা খারাপ কাজকে ঘৃণা করা পাপের কাজকে ঘৃণা করা এগুলো হচ্ছে ইমানের অন্তরের শাখা প্রশাখা আর যেবার শাখা প্রশাখা কি সাক্ষ্য দেওয়া কাউকে সালাম দেওয়া মানুষকে দিনের কথা শোনানো মানুষকে দিনের দাওয়াত দেওয়া এগুলো হচ্ছে অন্ত মানে ভালো কথা বলা এবং অঙ্গ প্রত্যঙ্গের শাখা প্রশাখা হচ্ছে সালাত আদায় করা জাকাত দেওয়া সিয়াম পালন করা তারপর হজ করা জিহাদ করা পিতামাতার সেবা করা বা রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই শাখার এই শাখা প্রশাখার দাবির মাধ্যমে ইমানের দাবি বাস্তবায়ন করা এগুলো হচ্ছে ইমানের শাখা প্রশাখা ইমানের কিছু স্তর রয়েছে এই বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট এই বিষয়টা না বোঝার কারণে ইসলামের মধ্যে মুরজিয়া খারিজি সহ অসংখ্য মতবাদের সৃষ্টি হয়েছে ইমানের স্তর সঠিকভাবে উপলব্ধি না করার কারণে আহলুস জামায়াতের মধ্যে ইমানের স্তর হচ্ছে তিনটি ইমানের স্তর কয়টি ইমানের স্তর হচ্ছে তিনটি প্রথম স্তর হচ্ছে এমন পর্যায়ের ইমান যে কোনো বান্দার বিশ্বাস ঠিক আছে তার অন্তর্বিশ্বাসের কোনো ঘাটতি নাই কোনো ঘাটতি নাই অন্তর্শ্বাসের তার হৃদয়ের বিশ্বাসের কোনো ঘাটতি নাই কিন্তু আমলের ক্ষেত্রে একটু ত্রুটি হয়ে গেছে আমলের ক্ষেত্রে একটু ত্রুটি হয়ে গেছে হয়তোবা সে পাপ কাজ করে হয়তোবা সে সুদ ঘুষ খায় অথবা সে মানে জেনা ব্যবচারে লিপ্ত হয় অথবা সে গান শোনে অথবা সে মানুষের অধিকার নষ্ট করে অথবা যে কোনো মদ পান করে বিড়ি সিগারেট খায় এগুলোর মাধ্যমে যে সে যদি যে কোনো পাপ কাজ করে তাহলে সে ব্যক্তি ক্ষেত্রে বলা হয়েছে আল ইমানুল মানিয়ামিন নার এই ব্যক্তি তার এই পাপের কারণে জাহান নামে যাবে বটে কিন্তু চিরস্থায়ী জাহান হবে না অর্থাৎ এরা ফাসেক এদেরকে অনন্তর মুসলিম বলা যায় এরা হচ্ছে মুসলিম এরা মুমিন নয় এরা হচ্ছে এই পর্যায়ের মানুষদেরকে বান্দাদেরকে বলা হয়েছে এরা হচ্ছে মুসলিম এরা ফাসেক মুসলিম এরা ইমানদার মুসলিম নয় এরা ফাসেক অর্থাৎ এদের বিশ্বাস ঠিক আছে কর্মে ত্রুটি থাকার কারণে এরা প্রথম পর্যায়ে জাহান্নামে যাবে জাহান্নামের আজাব খেটে খুটে তারপরে জান্নাতে আসবে এটা হচ্ছে প্রথম পর্যায়ে এই ইমানকে বলা হয় আসলুল ইমান বা আল ইমানুল মুজমাল দুই নম্বর ইমান হচ্ছে আল ইমানুল মুফাসল বা আল ইমানুল ওয়াজিব এই ইমানের এই ইমানের হুকুম হচ্ছে আল ইমানুল ম্যান্নার এই ইমানের দাবি যারা বাস্তবায়ন করে তারা প্রথম পর্যায়ে জান্নাতে চলে যাবে প্রথম পর্যায়ে যাবে না প্রথম পর্যায়ে জান্নাতে যাবে এরা কারা যারা অন্তরে বিশ্বাস ঠিক আছে আমুল ফরস গন্ডে আদায় করে ফরজ আমুলগুলো গুলো আদায় করে পাচক তো সালাদ বলেন জাকাত বলেন হজ সব কিছু আদায় করে কিন্তু এর পরেও কিছু মানে নফলগুলো ত্যাগ করে অর্থাৎ মুস্তাহাব বিষয়গুলো ত্যাগ করে তারপরে যেগুলো আরও করা দরকার এগুলো সে অত অতটা করতে পারে না অথবা মাঝে মাঝে সে কোনো ভুল কাজ করে ফেলে কোনো পাপ কাজ করে ফেলে কিন্তু ফরজের ব্যাপারে একদম সে একদম পাংচুয়াল একদম টনটাই ফরজের ব্যাপারে এরা হচ্ছে মুমিন এরা কি এদেরকে বলা হচ্ছে মুমিন এরা মুমিন এবং মুসলিম এর তৃতীয় পর্যায়ে এর পরের পর্যায় হচ্ছে আল ইমানুল মুস্তাহাব্বু আল ইমানুল কামির বিল মুস্তাহাব্বাত অর্থাৎ মুস্তাহাবাবুলের মাধ্যমে যারা ফরজ নফল এগুলো দাবি বাস্তবায়ন করে আরো বেশি আমল করে ফরজ আমল করে তো করে এর পর যে আরো বেশি আমল করে এরা হচ্ছে মুহসিন এরা হচ্ছে ইমান মুমিনেরও উপর পর্যায়ের বান্দা এরা হচ্ছে মুহসিন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আর আল্লাহ আলা মহসিনদেরকে ভালোবাসেন যদি কোন বান্দায় যে আমরা বলি যে ইমান বাড়ে এবং কমে যে আল্লাহ আল্লাহসাল সাল্লাম কি বলছেন লা ইমান্লা আমান আতা আলাহু আল্লাহসাল সাল্লাম বলছেন লাজিনী জানো হেই নাজ্লি ও মুমিনুন ওয়ালা ইসলাম হেই নায়িস মুমিন যে ব্যক্তি জিনা করে জিনা কর অবস্থায় সে মুমিন থাকে না যে ব্যক্তি চুরি করে চুরি করে অবস্থায় সে মুমিন থাকে না মানে সে কি সন্দেহে কার্য হয়ে গেছে জিনা করার কারণে না সে এই মাঝারি পর্যায়ের ইমানের স্তর থেকে নিম্ন পর্যায়ে চলে গেছে তখন আর তাকে প্রকৃত ইমানদার বলা যাচ্ছে না আল্লাহ সরুর বলছেন ও ল হিলাই মেনু ও ল হিলাই মিনু ও ল হিলাই মেনু মাল্লা ইয়া মানু যারুহু বাব আয়ো কহু আল্লাহ কসময় ব্যক্তি মানদার নয় আল্লাহ কসময় ব্যক্তি মানদার নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না তাই সেই ইমানদার নয় মানে কি সে একদম ইসলামদের খারিজ হয়ে গেছে না সে মাঝারি পর্যায়ের ইমানের স্তর থেকে মুমিনের স্তর থেকে মুসলিমের পর্যায়ে চলে গেছে মুসলিমের পর্যায়ে চলে গেছে আর আবার সে পাপ তৌবা করতে করতে আবার সে কখনো মুসলিমের স্তর থেকে মুমিনের স্তরে চলে আসে আবার কখনো মুমিনের স্তর থেকে মুহসিনের পর্যায়ে চলে যায় মানুষ যত বেশি আমল করে তার মর্যাদার স্তর তত বাড়তে থাকে ইমানের স্তর আর যত সে পাপ কাজ করতে থাকে তার ইমানের স্তর তত ডিমোশন হতে থাকে এই মানের স্তরগুলো আমাদেরকে জানতে হবে মহান আল্লাহ তা আমাদেরকে ইমানের এই বিষয়গুলো সঠিকভাবে জানার এবং মানার তৌফিক দান করুন কিছু কিছু বিষয় আছে এটা সংক্ষেপে বলে দেই যে এইগুলো বিষয় যদি আপনার মধ্যে থাকে আপনার ইসলাম এবং ইমান ভঙ্গ হয়ে যাবে আপনি মুরতাদ হয়ে যাবেন আপনার নাম আবদুল্লাহ বা উমুক তুমুক কিন্তু আপনি মুরতাদ হয়ে যাবেন ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় চিরস্থায়ী জাহান নামে হয়ে যেতে হবে দশটি কারণ রয়েছে দশটিরও বেশি কারণ রয়েছে কেরাম দশটির মধ্যে যদিও সীমাবদ্ধ করেছেন এর আরও বেশি কারণ রয়েছে যেই যুগে এটা করা হয়েছে ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহম্লা নাওয়মান ইসলাম তিনি দশটি কারণ উল্লেখ করেছেন বর্তমান যুগে এর চেয়েও বেশি রয়েছে প্রথম হচ্ছে শির কবিল্লা আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর কাছে বাদ দিয়ে মাজারে গিয়ে সন্তান কামনা করা মাজারে কোনো কিছু দান করলে সন্তান পাওয়া যাবে অথবা তার কাছে গিয়ে রুগের সেবা কামনা করা অথচ আল্লাহ তালার আল্লাহ তালা রোগের সেফা দানকারী আল্লাহ তালা সন্তান দানকারী আল্লাহ তালা রিজিক দাতা বাবার এখানে দরবারে কিছু দান করলে আমার রিজিকে বরকত আসবে এগুলো যারা করবে এই অবস্থায় যারা মৃত্যু এগুলো হচ্ছে বড় শির ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে দুই যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম বা সুপারিশকারী গ্রহণ করবে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যে আমি যদি আল্লাহকে কিছু বলি আল্লাহ হয়তো আমার কথা শুনবে না এই জন্য পীরের মাধ্যমে পীর যদি আমার জন্য দোয়া করে তাহলে আল্লাহের দোয়া শুনবে যে ব্যক্তি এই বিশ্বাস গ্রহণ করবে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আল্লাহ সল্সলাম এই সমস্ত মানুষদের বিরুদ্ধে জিহাদ করেছেন তার বলতো ম্যান আবদু হুম ইল্লাকর রিবুন আই আমরা তো এই দেবদেবীর পুজো করি না আমরা তাদেরকে আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম মনে করি মক্কার কাফের মশিকরা তাই বলেছিল। তারা আল্লাহকে রব হিসেবে জানতো আবু জাহাল রুবাদের প্রতি তার ইমান ছিল অন্তরে বিশ্বাস ছিল কর্মে বাস্তবায়ন ছিল না সেও বিশ্বাস করতো আল্লাহ তালা এক আল্লাহ তালা আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার বিধানদাতা পরেও এই বিশ্বাস থাকার পরেও দেব দেবীগুলোকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করার কারণে তারা মুশ্রিদ ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ জিহাদ করেছেন তিন নম্বর হচ্ছে কেউ যদি কোনো মুসলিম কাফেরকে মুসলিম অমুসলিম না মনে করে কাফের মনে না করে এবং এতে সন্দেহ পোষণ করে ওই ব্যক্তি কাফের ওই ব্যক্তি কাফের মোদি মুসলিম নাকি অমুসলিম হতেও পারে কিছুই এই কোনো অমুসলিম স্বীকৃত যারা কাফের মুস্রিক এদের এদের ব্যাপারে কেউ যদি সামান্যতম সন্দেহ পোষণ করে এবং মনে না করে যে সে সে মুসলিম সে অমুসলিম তাহলে সাথে সাথে সেও কাফের হয়ে যাবে এর সম্পর্ক অসংখ্য দলিল রয়েছে আপনি বইও রয়েছে আপনি বাংলাতে অনেক বইও পাবেন তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের বিধানের উপরে কোনো বিধানকে উত্তম মনে করবে ওই ব্যক্তির সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আমি মানে গন্ত্র গণতন্ত্র অনুযায়ী আমি দেশ চালাচ্ছি সমস্যা নেই কিন্তু কেউ যদি মনে করে যে না সেকেলে যুগের ওই ইসলাম এই যুগে বাস্তবায়ন করা সম্ভব না এই যুগে ওই ইসলাম দিয়ে মানে রাষ্ট্র চালানো সম্ভব নয় এই বিশ্বাস যদি করে তাহলে সে কা হয়ে যাবে আর যদি কেউ মনে করে না কোরআন হাসের বিধানই সঠিক কিন্তু এখন আমরা পাচ্ছি না আমাদের সীমাবদ্ধতা সেজন্য আমরা ওটা পাচ্ছি না অর্থাৎ সে স্বীকার করে যে কোরআন হাদিসের বিধানই উত্তম কিন্তু আমি ওই করছি না সে পাপই হবে বটে কিন্তু সে ইসলাম থেকে খারিজ হবে না চার নম্বর হচ্ছে যে ব্যক্তি ইসলামের কোনো বিধানকে ব্যঙ্গ করবে ঘৃণা করবে ঘৃণা করবে অপছন্দ করবে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে পর্দা করেন না ভালো কথা পর্দা করেন না ভালো কথা যে পর্দা আমার উপরে করা উচিত কিন্তু আমি পর্দা করছি না এটা আপনি পাপই হবেন কাবির গুণাগার হবেন কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না কিন্তু যদি আপনি মনে করেন পর্দা আবার কিসের জঙ্গি জঙ্গি এটা নিজেকে প্যাকেট করা অথবা দাড়ি রাখা দাড়ি রাখা এগুলো হচ্ছে আনস্মার্টনেস এগুলো হচ্ছে এই দাড়ি হচ্ছে এগুলো ডাস্টবিনে ফেলার বিষয় আউসবিল্লা এগুলো যারা মনে করবে দাড়ি রাখা ফরজ যেও যদি দাঁড়িয়ে রাখতে না পারে তাহলে সে পাপই হবে নিশ্চয়ই সে ফাঁসে কিন্তু কেউ যদি মনে করে দাঁড়িয়ে রাখা এগুলো কিসের দাঁড়িয়ে রাখবো আমি দাঁড়িয়ে রাখতে পারবো না তাহলে সে কাফের হয়ে যাবে কি। ইমাম আবু ইউসুফ হানাফি মা অন্যতম স্তম্ভ ইমাম আবু ইউসুফ বলছেন যে কারোর সামনে যদি বলা হয় আল্লাহ রাসুল কদু পছন্দ লাউ পছন্দ করতেন আল্লা রাসুল লাউ পছন্দ করতেন কেউ যদি বলেন না আমি পছন্দ করি না যদি সে মুখের ওপরে এটাকে অস্বীকার করে অর্থাৎ তুচ্ছ করে দেয় তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে চিন্তা করে দেখেছেন কত সূক্ষ্ম বিষয় এইবার আসুন পাঁচ নম্বর হচ্ছে ইসলামের কাউকে নেকি বা সবের ব্যাপারে কেউ যদি কৌটুক্তি করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে রাসুল সালসাল্লামের সাহাবিরা সাবিদেরকে মুনাফিকরা বলতো পেটুকেরা পেটুকেরা বেশি খায় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হুজুররা আর কি বলবে এই যে আমরা যে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি এটা যে কত সর্বনেশা কথা আপনি কল্পনাও করতে পারবেন না মুনাফিকরা সাবিদেরকে পেটুক বলেছিল এরা খায় আর যুদ্ধের ময়দানে গিয়ে এরা হয় কাপুরুষ আল্লাহ তালা সরাসরি আয়াত করলেন সুরত মধ্যে রাসুলের কাছে এসে গিয়ে বলছে ইন্না না হুদ ওয়ানা লাভ হে আল্লাহ রাসুল আমরা একটু মস্করা করছিলাম ঠাট্টা মজা করছিলাম আল্লাহ তা আল্লাহসুল কি বললেন আল্লাহ তালা বলছেন লে দা খবর কোনো উজোর পেশ করো না অদকাফেরতুম বা দা ইমান ইকুম ইমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো নাওজুবিল্লাহ মিনজা আলিক সুতরাং কোনো তাচ্ছুল্য ইসলামের সামান্যতম কোনো বিষয় নিয়ে কেউ যদি কৌটুক্তি করে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তৌবা না করে যদি সে মৃত্যুবরণ করে কাফের অবস্থায় সাথে তাকে মৃত্যুবরণ করতে হবে সাত নম্বর হচ্ছে জাদু করা স্বামী স্ত্রীর সম্পর্ক লাগানো তারপর উমুকে বসে আনা তুমুকে বসে আনা জাদু জাদু টোনা যদি কেউ করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে সাত নম্বর হচ্ছে কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমকে যদি সহযোগিতা করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এবং নয় হচ্ছে কেউ কেউ যদি যদি কাউকে দিনের ঊর্ধ্বে মনে করে সরিয়াতের ঊর্ধ্বে মনে করে আমার পীরের মুরিদ হলে রোজা লাগে না সালাদ লাগে না যেমন খিজিরা আল সালাম ছিলেন ওই কেয়াস করে কেউ যদি কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে দশ নম্বর হচ্ছে কেউ যদি দিন থেকে দীর্ঘ দিন বিমুখ থাকে দিন সম্পর্কে জানার বোঝার চেষ্টা না করে ওই ব্যক্তি অটোমেটিক্যালি কাফের হয়ে যাবে আল্লামা আল্লা রহমাল বলছেন সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে অর্থাৎ আপনি সারা জীবন ভর আপনি সালাদা দি করছেন শ্যাম পালন আপনি গড্ডালিকা প্রবাহী গা ভাসাচ্ছেন কিন্তু আল্লাহ তালা আপনাকে কি নির্দেশ দিয়েছেন রাসুল কি নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা কি নিষেধ করেছেন কি থেকে আপনাকে নিষেধ করা হয়েছে সালাতে কোন দোয়া পড়তে হয় সালাতে কোন দোয়া পড়তে হয় সিয়াম কিভাবে রাখতে হয় সালাতের বিধিবিধান কী হজের বিধিবিধান কি যখন হজ করতে যাবেন অথবা আমাদের আমি ব্যবসা বাণিজ্য করছি এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামিক নীতিমালাগুলো কি আমি যখন সমাজ পরিচালনা করছি সমাজ পরিচালনার ক্ষেত্রে ইসলামের নীতিমালাগুলো কি। এই সম্পর্কে জানার কোনো আগ্রহ পোষণ করে না এইভাবে গড্ডালিকা প্রবাহে গা ভাসায় ওই ব্যক্তি এভাবে জীবন চলতে চলতে একবারে মুরতাদ হয়ে যায় সুতরাং খবরদার ইসলাম সম্পর্কে আপনাকে অবশ্যই সিরিয়াস থাকতে হবে যদি আপনি মুসলিম দাবি করতে চান আর এই দশটি বিষয় নাস্তিকতা কেউ যদি আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস না করে সে ব্যক্তি কাফের মুরতাদ হয়ে যাবে ইসলামী শাসক এদের উপর এদের কল্লা গর্দার উড়িয়ে দিবে ইসলামী শাসক আপনি না আপনি আমি না ইসলামী শাসক যদি থাকে মহান আল্লাহ তাহলে আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি সঠিকভাবে বজার এবং আমূল করার তৌফিক দান করুন আমাদের জীবনের সবচেয়ে দামি বিষয় হচ্ছে আমাদের ইমান এই ইমান যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয় শরীরে আঘাত লাগুক কাপড় ছিঁড়ে যাক ময়লা হয়ে যাক সম্পদ চলে যাক সব কিছু চলে যাক ইমান যেন না চলে যায় ইমান যেন বক্ষে নিরাপদ থাকে জীবনের সকল কিছু বিলিয়ে দিয়ে হলেও ইমানকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার প্রতিটি মুসলিমের যদি আমরা জান্নাতের দাবি করতে চাই জান্নাতে যেতে চাই মহান আল্লাহ আমাদেরকে ইমানের দাবি সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ইমানের খুঁটিনাটি বিষয়গুলো জানার তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌলি হস্তকুল্লাহুল মুসলিম রাহিম